নবীন যারা তোমরা এসেছ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে, যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ইতিহাস বিভাগে এখন ভর্তি হয়েছ, সবাই মেধাবী এতে কোনো সন্দেহ নেই, সবাই ভালো রেজাল্ট করার অধিকার রাখো এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিভাবে কোন পথে তোমরা যাবে সেই পথটি তোমাদের বেছে নিতে হবে। বিভাগের যে শিক্ষকরা আছেন এই শিক্ষকরা তোমাদের পথ দেখাবেন, কিন্তু তোমাদের পথ তোমাদের নিজেদেরই চলতে হবে। নিজে চলে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, আলোকিত মানুষ হয়ে এই বিভাগকে, বিশ্ববিদ্যালয়কে এবং দেশকে তোমরা অনেক কিছু দিবে। এখন আমার কথা হচ্ছে যে তোমাদের জন্য বিভাগ কি করতে পারে পড়ালেখার ক্ষেত্রে। শিক্ষকরা ক্লাস নেন রেগুলার, তোমরা ক্লাসে আসবে, শুনবে, বুঝতে না পারলে সেটি শেয়ার করবে, প্রশ্ন করবে স্যারদেরকে। এরপরেও অনেক কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো শেয়ার করার ব্যাপার থাকে। আমাদের প্রত্যেক শিক্ষকই ছাত্রদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। এছাড়াও দুজন স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন, এই দুইজনের যে কোনো একজনের কাছে গেলে তারা পথ বাতলে দেবেন, সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটি করবেন। কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, ভালোভাবে পড়ালেখা করতে চায়, আলোকিত মানুষ হতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ সুবিধা সেখানে রয়েছে। আমাদের সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে, কেন্দ্রীয় যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শিখতে পারবে, পড়তে পারবে, যেখান থেকে তোমার জ্ঞান অর্জনের কোনো অসুবিধাই হবে না। তাছাড়া পাশেই পাবলিক লাইব্রেরি আছে, অনেক সুযোগ সুবিধা আছে তোমার শিক্ষার ক্ষেত্রে। আর কেউ যদি আগ্রহী না হও তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমরা পরামর্শ দিতে পারি। আর একটি বিষয় আছে যে আমাদের বিভাগের একাডেমিক বিষয় ছাড়া আরও অন্যান্য কিছু বিষয় আছে, যেমন বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। কেউ যদি মনে করো যে খেলাধুলার যে কোনো খেলার খেলায় পারদর্শী, সেটি ট্রেনিং নেওয়ার জন্যে আরও ভালো করার জন্য সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের জিমনেশিয়াম আছে, সেখানে যারা ফুটবল খেলে সেটার ব্যবস্থা আছে, যারা ক্রিকেট খেলে সেটার ব্যবস্থা আছে। এছাড়া সেখানে আরও একটি বিষয় যোগ করা দরকার যে আমাদের দেশে কিছু কিছু অঞ্চল আছে যেখানে টিউবওয়েলের পানি এবং ওই বৃষ্টির পানি ছাড়া নদীর পানি অনেক সময় অনেকে দেখে না, তার মানে সাঁতার শেখার কোনো সুযোগ থাকে না। এই সুযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আমাদের সুইমিং পুল একটি আছে, এই সুইমিং পুলে তোমরা সাঁতার কাটা শিখতে পারো, সেই সুবিধাটি তোমাদের জন্য আছে। এবং সাঁতার কাটা শেখা খুব জরুরি, নদীমাতৃক দেশে আমরা বসবাস করি। আর একটি বিষয় আমি বলতে চাই যে আমি যখন প্রক্টর ছিলাম তখন আমি অনেক কিছু বিষয় দেখেছি যেগুলো আসলে আমরা আশা করি না স্টুডেন্টদের কাছ থেকে। যেদিন থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেদিন থেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। তোমরা যেখানে যাবে, যে কাজটি করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেই দিকটি তোমাদের খেয়াল রাখতে হবে। আমি দেখেছি যে অনেকে ঢাকা থেকে বহু দূরে হয়তো ট্যুরে কয়েকজন বন্ধু গিয়েছে, সেখানে যেটি করা দরকার সেটি না করে আইন না মেনে আইন লঙ্ঘন করে বসে আছে, তখন আবার আমাদের এখান থেকে ফোন করে যোগাযোগ করতে হয়, তখন আমরাও বিব্রত হই, যারা ওখানে থাকেন তারাও বিব্রত হন। এই বিব্রতকর পরিস্থিতি যেন ডিপার্টমেন্টকে, বিশ্ববিদ্যালয়কে যেন ফেলা না হয়, এটি মাথায় রাখতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকো, আশেপাশেই থাকো,
সেখানে বহুজনের সাথে তোমাদের দেখা হবে, বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা তোমাদের করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে সেখানে এমন কিছু কাজ করবে না যে কাজের জন্য আবার তোমার শাস্তি পেতে হয়। কিছু কিছু নিয়ম আছে যেটা লঙ্ঘন করা যায় না, এইটি লঙ্ঘন করলে একাডেমিক শাস্তি হয়। এমন হয়েছে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছে। যেমন কারো সাথে মারামারি, ইফটিজিং, এইরকম বাজে জিনিসের সাথে তোমরা জড়াবে না। আরেকটা বিষয় মনে রাখবি, একজন অন্যজনকে অবশ্যই সম্মান করবে, অন্যজনের মতামতকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তোমরা সেটা যদি করো তাহলে এই ভুলগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আরেকটি বিষয় আমি বলি যে যারা হলে থাকো না, যারা বাইরে থাকো, বাসে আসো। বাসে যারা আসে তাদের আবার অবস্থাটা একটু ভিন্ন রকম থাকে। বাসে যখন যাতায়াত করে তারা মনে করে তারাই হচ্ছে সর্বেসর্বা, তারাই রাস্তার রাজা, কারো কথা মানতে চায় না। এমনকি রাস্তার রং সাইড দিয়ে তারা গাড়ি নিয়ে আসার জন্য প্রভোক করতে থাকে, প্রেশার দিতে থাকে ড্রাইভার। তোমরা যারা আছো ইতিহাস ডিপার্টমেন্টের, তোমাদের কাছে আমার এই আবেদনটি থাকবে, তোমরা কোনোভাবেই রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে না, আইন মেনে চলবে। এরকম করতে গিয়ে বহু ধরনের ঘটনার এবং বহু ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়েছে, সেটি তোমরা করবে না। তোমাদের যেটি কাজ সেই কাজটি হচ্ছে পড়ালেখা করা, জ্ঞান অর্জন করা, আলোকিত মানুষ হওয়া। তোমাদের পিতামাতা যারা তোমাদের এখানে পাঠিয়েছেন তারা কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে। সেই জন্য তোমরা যেই কাজটি করবে সেটি মাথায় রেখেই করবে, একটা স্টেপ সামনে ফেলবে, বাবা মাকে স্মরণ করবে, তোমার ভুল কোনো দিনই হবে না। তো আমি আজকে যদিও বলার অনেক কিছুই আছে, সময় কম, বক্তব্য ভালোও লাগে না সবার শুনতে, সেই জন্য আমি কিছু বলবো না আর বেশি। তোমাদের সাথে যেহেতু আমার ক্লাস আছে, ক্লাসে তোমাদের সাথে বহু ধরনের আলোচনা আমার হবে। এই আলোচনায় প্রায় যেই সব কথাগুলো বলা হলো না, বাকি থাকলো সেই কথাগুলো বলা হবে। এবং আমি বলেও থাকি, কারণ আমি চাই আমার ছাত্ররা, আমার স্টুডেন্টরা সবার থেকে ভালো হোক, সবার থেকে ভালো মানুষ হোক, আলোকিত মানুষ হোক, বিশ্ব পৌঁছে। এই বলে সবাইকে আবার স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।